নামাজের আগে আমাদেরকে পবিত্রতা অর্জন ছাড়া নামাজ হবে না এই ব্যাপারে তিনটে হাদিস শুনি। তিরমিজি শরীফের 1, 2, 3 এই প্রথম তিনটা হাদিস শুনবো আমরা। তিরমিজি শরীফের 1 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم لا تقبل صلاة بغير طهورين الله نبي বলেন পবিত্রতা অর্জন ছাড়া لا تقبل صلاة কোন নামাজ গ্রহণ করা হবে না, পবিত্রতা অর্জন ছাড়া কোন নামাজ গ্রহণ করা হবে না। হাদিস নাম্বার 2 এটা একটু মন দিয়ে শুনেন, 2 নম্বর হাদিসটা কেন, কারণ আগামী কাল ফজর থেকে আপনারা আমি এখন যেভাবে বলবো এইভাবে নিয়তটা পাল্টানো শুরু করবেন ফজর থেকে। قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন নামাজের আগে তোমরা যারা ওযু করবা পবিত্রতা অর্জন করবা, তোমরা যারা পবিত্রতা অর্জন করার সময় ভালোভাবে তোমরা পবিত্রতা অর্জন করবা। আল্লাহ নবী বলেন যখন তোমরা ওযুর মাধ্যমে মুখ ধৌত করবা ভালোভাবে ধৌত করবা, কেন দেখেন নবীজি বলেন ইযা তাওয়াদ্দাআল আব্দুল মুসলিমু আউল মুমিন, কোন মুসলমান অথবা মুমিন বান্দা যখন ওযু করে ফাগাসালা ওয়াজহাহু পানি দিয়ে যখন তার মুখ ধৌত করে খরজাত মিন ওয়াজহিহি কুল্লু খতিয়াতিন নাযারা ইলাইহা বিআইনাই, নবীজি বলেন কোন মুসলমান যখন ওযু করে ওযুর পানি যখন চেহারার মধ্যে দেয় তখন এই নজরের মাধ্যমে যেই গুনাহগুলা করছে ওই পানির সাথে মাআল মাই আও মাআ আখিরি কতরিল মা পানির সাথে অথবা পানির শেষ ফোঁটার সাথে তার এই গুনাহগুলা ঝরে যায় পড়ে যায়। তাহলে আগামীকাল যখন উজুটা করবো আমরা ফজর থেকে চেহারায় পানিটা দেওয়ার সময় মাথায় রাখবো মনে মনে রাখবো যে আল্লাহ আমি তো চোখ দিয়ে কত গুণা করি আল্লাহ, মাহমুদ হাদিসে পড়ছি আপনার নবী বলছেন যে মুখ ধৌত করলে শেষ ফোঁটার সাথে চোখের গুণাগুলা ঝরে পড়ে যায়, আল্লাহ আমি মুখে পানি দিচ্ছি মাহমুদ আমার এই পানি দেওয়ার সাথে সাথে এই পানির সাথে যেন আমার চোখের গুণাগুলা ঝরে পড়ে যায়, মনে থাকবে না ইনশাল্লাহ। এ হলো মুখে পানি দিলাম, এরপরে কয় ওয়াইদা গসালা ইয়াদাইহি, এরপরে যখন হাত ধৌত করবেন আপনি আল্লাহ নবী বলেন হাত ধৌত করার পর খরজাত কুল্লু খতিয়াতিন মিন ইয়াদাইহি বাতাশাত হায়াদা, হাতের মাধ্যমে যত গুনাহ করছে পানির সাথে হাতের গুনাহগুলা ঝরে পড়ে যায়। এই হাদিস থেকে বোঝা যায় পায়ের গুনাহ আর যত অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে ধৌত করবেন তো ওই পানির ফোঁটার সাথে আপনার গুনাহগুলা ঝরে পড়ার এই ব্যবস্থা আল্লাহ পাকের পক্ষ থেকে করা হয়। 3 নম্বর হাদিস, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্রতা অর্জন ছাড়া আমাদের যে সালাত হবে না, বাকি প্রথম 1, 2, 3 এই 3টা হাদিসের মধ্যে বলছেন যে পবিত্রতা অর্জন এটা হলো নামাজের শর্ত। তো তৃতীয় হাদিসের মধ্যে নবীজি বলেন তিরমিজি শরীফের মিফতাহুস সালাতি আত-তুহুর, নামাজের চাবি হলো পবিত্রতা, পবিত্রতা অর্জন ছাড়া নামাজ খোলা যায় না। এবার চলেন আমরা নামাজে প্রবেশ করব। নামাজে প্রবেশ করার আগে যদি গোসল ফরজ না থাকে তাহলে অজু করা, অজুর ফরজ কয়টা বলেন তো 4টা। সূরা মাঈদার 6 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ, হে ঈমানদারগণ তোমরা যখন নামাজে দাঁড়ানোর ইচ্ছা করো ফাগসিলু উজুহাকুম, তোমরা তোমাদের চেহারা ধৌত করো ও আইদিয়াকুম ইলাল মারাফিক, তোমরা তোমাদের হাতগুলা কনুই পর্যন্ত ধৌত করো ফামসাহু বিরউসিকুম, 3 নম্বর মাথা মাসহ করো, 4 নম্বর আরজুলাকুম ইলাল কাবাইন, পাগুলা টাকনু পর্যন্ত পা ধৌত করো। এ হলো ওযুর 4 ফরজ, হাত ধৌত করা, মুখ ধৌত করা, মাথা মাসহ করা আর পা এটা ভালোভাবে ধৌত করা যদি ওযু ফরজ হয় আপনার। আর যদি গোসল ফরজ হয় আপনার উপরে, ভালো করে মনে রাখবেন যদি গোসল ফরজ হয় আপনার উপরে তো গোসলের 3টা ফরজ, 1 নম্বর ভালোভাবে কুলি করা, 2 নম্বর নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছায় দেওয়া, 3 নম্বর সমস্ত শরীরে পানি পৌঁছায় দেওয়া। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান তারকা মাউদিয়া, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শরীরের সামান্য অংশ যদি কারো শুকানো থাকে, পানি যদি না পৌঁছে, ইচ্ছাকৃতভাবে যদি এমন হয় যে তোমার শরীরে একটু অংশে তোমার অসতর্কতার কারণে গোসলে ওই অংশে পানি যদি না পৌঁছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাহলে তাকে জাহান্নামের আগুনের মধ্যে কাজা ওয়া কাজা ওই শাস্তি দেওয়া হবে। মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাবধান বাণী আমাদেরকে দিয়েছেন। তাহলে গোসলের সময় মাথায় রাখা, ভালোভাবে কুলি করা, নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছায় দেওয়া, সমস্ত শরীরে পানি পৌঁছায় দেওয়া। কোনো কারণে কুলি করতে আপনি ভুলে গেলেন, নাকে পানি দিলেন আর সমস্ত শরীরে পানি দিলেন, কুলি করতে আর মনে নাই, তখন গোসল করার পরে
এক গ্লাস পানি খেয়ে নেবেন হয়ে যাবে কি খেয়ে নেবেন মানে বড় সাথে পানি খেয়ে নেবেন হয়ে যাবে অথবা পানি মুখে দিয়ে আ করে কুলি করে ফালায় দিবেন বাকি শরীরের কোনো অংশ যেন আপনার শুষ্ক না থাকে কথাগুলো মনে থাকবে না এবার নামাজের মধ্যে আমরা যারা প্রবেশ করব নামাজের বাহিরে কয় ফরজ সাত ফরজ নামাজের ভিতরে বাহিরে মোট কয় ফরজ 13 ফরজ বাহিরে কয় ফরজ মানে এটা কি মক্তবের পড়া এ কোরআন হাদিসে আছে কে মক্তবে মক্তবে বোলাবান করে কোরআন হাদিস থেকে পড়ানো হয় খালি ওরা দলিলটা দেয় না আপনারা মনে করেন মক্তবের পড়া কি আমরা পড়ব নাকি দেখি আপনারা কোরআন হাদিসের এগুলো পড়ছেন নি নামাজের বাহিরে সাত ফরজ এক নাম্বার শরীর পাক করা শরীর পবিত্র করা সূরা মাইদার 6 নাম্বার আয়াতে আল্লাহ বলেন ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহারু যদি তোমরা অপবিত্র হও তোমাদের উপর যদি গোসল ফরজ হয় ভালোভাবে তোমরা গোসল করে নাও ভালোভাবে তোমরা পবিত্রতা অর্জন করে নাও এক নাম্বার শরীর পাক দুই নাম্বার কাপড় পাক কাপড় পাকের দলিল হলো সূরা মুদ্দাসসিরের 4 নাম্বার আয়াত আল্লাহ বলেন ওয়াসিয়াবাকা ফাতাহির তোমরা তোমাদের কাপড় পবিত্র করো এই জায়গায় রাসূলুল্লাহ বলছে হাবিব আপনি আপনার কাপড় সমূহ পবিত্র করেন তাহলে কাপড়গুলো পবিত্র করা এটা নামাজের বাহিরে দুই নাম্বার ফরজ তিন নাম্বার নামাজের জায়গা পবিত্র করা সূরা বাকারা আয়াত নাম্বার 125 আল্লাহ বলেন ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহিরা বাইতিয়া লিত্বাইফিন ওয়াল আকিফিন ওয়ার রুকআইস সুজুদ আল্লাহ বলেন ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজনকে আমি বললাম আপনারা দুইজন আন তাহিরা বাইতিয়া আমার ঘরটা আপনারা পবিত্র করেন লিত্বাইফিনা তায়েফকারীদের জন্য ওয়াল আকিফিনা যারা ইতিকাফ করবে তাদের জন্য ওয়ার রুকআই যারা রুকু করবে তাদের জন্য আর সুজুদ যারা সিজদা করবে তাদের জন্য তাহলে তিন নাম্বার নামাজের জায়গা পবিত্র করা সূরা বাকারার 125 নাম্বার আয়াত দ্বারা প্রমাণিত হয় এটা হলো 4 নাম্বার সহিহ বুখারীর 335 নাম্বার হাদিসের বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم الله نبي বলেন اعطيت خمسا لم يعطهن احد قبلي নবীজি বলেন আমাকে এমন পাঁচটা জিনিস দেওয়া হয়েছে আমার পূর্বে এই পাঁচ জিনিস আর কাউকে দেওয়া হয় নাই এক নাম্বার নুসিরতু বিররুবি মাসিরাতা শাহরিন আমার ব্যাপারে এক মাসের দূরত্বে বেঈমানদের অন্তরে কম্পন সৃষ্টি করে দেওয়া হয় আমি যদি কোথাও জিহাদের ময়দানে রওনা করব তো নুসিরতু বিররুবি মাসিরাতা শাহরিন বেঈমানদের অন্তরে বিররুবি আল্লাহ রোব সৃষ্টি করে দেয় কাঁপন সৃষ্টি করে দেয় এক মাসের দূরত্বে এই কাঁপন সৃষ্টির মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে আমি নবীকে সাহায্য করা হয় আমার পূর্বে আর কোন নবীকে এইভাবে সাহায্য করা হয় নাই এক দুই নাম্বার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া জুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা পুরা দুনিয়াটা আমার জন্য মসজিদ করে দেওয়া হয়েছে নামাজের জায়গা এবং পুরা দুনিয়াটা আমার জন্য পবিত্রতার মাধ্যম বানায় দেওয়া হয়েছে আগের উম্মত নির্দিষ্ট জায়গায় গিয়ে এবাদত করা লাগতো এই উম্মতের এবাদত যেই কোনো জায়গায় নামাজের সময় হবে তো পবিত্র জায়গায় নামাজ পড়লেই আল্লাহ তার নামাজ কবুল করে নেবেন এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন পুরা দুনিয়াটাই পবিত্র হ্যাঁ যদি অপবিত্র থাকে তো তিন নাম্বার নামাজের বাহিরের ফরজ হলো জায়গাটা পবিত্র করে নেওয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে পাঁচটা জিনিস দেওয়া হয়েছে এর মধ্যে তিন নাম্বার নবীজি বলেন ওয়া উহিল্লাত লিয়াল গনাঈম গনিমতের মাল আমার জন্য বৈধ করে দেওয়া হয়েছে চার নাম্বার অতীতু শাফাআ আমাকে ব্যাপকভাবে সুপারিশ করার বৈধতা দেওয়া হয়েছে কিয়ামতের ময়দানে মানুষ বিপদের মধ্যে পড়বে আল্লাহর পক্ষ থেকে আমাকে সর্বপ্রথম ব্যাপকভাবে আল্লাহ যেন বিচারের পাল্লা কায়েম করেন এই সুপারিশের বৈধতা একমাত্র আমাকে দেওয়া হবে পাঁচ নাম্বার ওয়া কানা নাবিয়্যু ইবাসু ফি কওমিহি খাসসা অন্যান্য নবীদেরকে নির্দিষ্ট গোত্রের মধ্যে প্রেরণ করা হয়েছে ওয়া বুইস্তু ইলান নাসি আম্মা আমাকে গোটা জগতের জন্য নবী হিসেবে আল্লাহ প্রেরণ করছেন তাহলে এই তিন পাঁচটা জিনিসের মধ্যে দুই নাম্বার হলো পুরা দুনিয়াটা আমার জন্য আল্লাহ পবিত্রতা এবং সেজদার জায়গা বানিয়েছেন তাহলে পবিত্র হওয়া জায়গা এটা হলো নামাজের বাহিরের সাত ফরজের তিন নাম্বার ফরজ চার নাম্বার ফরজ সতর ডাকা সূরা আরাফের 31 নাম্বার আয়াতে আল্লাহ বলেন ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ হে আদম সন্তান তোমরা নামাজের সময় তোমাদের পোশাক সাজসজ্জা অবলম্বন করো মা বোনরা পা খোলা রাখতে পারবে সর্বোচ্চ হাতের দুইটা কবজি থেকে আপনার এই হাত খোলা রাখা আর চেহারা মোটামুটি ভাবে আর পুরা শরীরের অংশ সব ঢেকে রাখতে হবে মা বোনরা আর পুরুষের জন্য নাভি থেকে হাঁটু নিচ পর্যন্ত ঢেকে রাখতেই হবে
আর এছাড়া যে পোশাকগুলো দরকার এই পোশাকগুলো ব্যবহার করা। এটা হলো আপনার 4 নাম্বার সতর ডাকা, 5 নাম্বার কেবলামুখী হওয়া। সূরা বাকারা 144 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, আপনি আপনার চেহারাটাকে কেবলার দিকে ফিরান। এটা হলো নামাজের বাহিরের 5 নাম্বার ফরজ। 6 নাম্বার ফরজ অক্তমত নামাজ পড়া। সূরা নিসার 103 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবা মাওকুতা, নিশ্চয়ই ইমানদারদের উপর সময় মতো নামাজ ফরজ। এটা হলো 6 নাম্বার। 7 নাম্বার নিয়ত করা। বুখারী শরীফের 1 নাম্বার হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমলের প্রতিদান নির্ভর করে নিয়তের উপর। নাসাই শরীফের হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আল্লাহ লা ইয়াকবালু মিনাল আমাল ইল্লা মা কানা লাহু খালিসা, নিশ্চয় আল্লাহ কোনো আমল কবুল করে না যদি একনিষ্ঠভাবে আল্লাহর জন্য ওই আমলটা করা না হয়। আল্লাহ আমাদের সকলকে নামাজের বাহিরের যে এই 7 ফরজ, এই ফরজগুলো যেন আমরা যথাযথভাবে আদায় করে এরপর নামাজের ভিতরে আমরা ঢুকব। আল্লাহ ওই বাহিরের 7টা ফরজ জেনে শুনে আমল করার তৌফিক দান করেন। তাহলে জায়গা পবিত্র হওয়া, পোশাক পবিত্র হওয়া, শরীর পবিত্র হওয়া, শরীরে নাপাকি না থাকা, কাপড়ে নাপাকি না থাকা, যেই জায়গায় সেজদা করব এই জায়গাগুলোতে নাপাকি না থাকা, এই বিষয়গুলা গুরুত্ব দেওয়া। নামাজের ভিতরে 6 ফরজ। 1 নাম্বার তাকবীরে তাহরিমা বলে নামাজ শুরু করা। সূরা মুদাসসিরের 3 নাম্বার আয়াত আল্লাহ বলেন, ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনি আপনার রবের বরত্ব বর্ণনা করেন, আল্লাহু আকবারের মাধ্যমে নামাজ শুরু করেন। তিরমিজি শরীফের 3 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহরিমুহা আত-তাকবীর ওয়া তাহলিলুহা আত-তাসলিম, নামাজ শুরু করা হবে তাকবীরের মাধ্যমে। বাংলাটা ভালোভাবে মনে রাখবেন, নামাজের বাহিরে যত হালাল কাজ আল্লাহু আকবারের মাধ্যমে এই সব হালাল কাজকে হারাম করা হয়। নামাজের বাহিরে যেই কাজগুলো করা হালাল এই আল্লাহু আকবারের মাধ্যমে নামাজের ভিতরে ওই বাহিরের হালালগুলো হারাম করা হয়, এই জন্য এটাকে বলা হয় তাকবীরে তাহরিমা ওয়া তাহলিলুহা আত-তাসলিম, সালামের মাধ্যমে ওই হালাল কাজগুলো আবার আপনার জন্য বৈধ করা হয়। তাহলে 1 নাম্বার তাকবীরে তাহরিমা বলা, 2 নাম্বার দাঁড়িয়ে নামাজ পড়া। সূরা বাকারার 238 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ওয়া কুমু লিল্লাহি কানিতিন, আল্লাহর সামনে তোমরা বিনীতভাবে দাঁড়াও। সহিহ বুখারীর 1117 নাম্বার হাদিস, 1117 নাম্বার হাদিসের বর্ণনা, ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, কানাত বি বাওয়াসির, আমার অর্শরোগ ছিল, অর্শরোগ। আমি নবীজির কাছে মাসালা জিজ্ঞাসা করলাম, যেহেতু আমার অর্শরোগ, সালতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিস সালাহ, আমি আল্লাহর নবীর কাছে জানতে চাইলাম, হুজুর আমার তো অর্শরোগ, আমি কিভাবে নামাজ পড়বো আমাকে বলেন। আল্লাহ নবী জবাব দিলেন, সল্লি কাইমা, তুমি দাঁড়িয়ে নামাজ পড়ো। 1 নাম্বার কিভাবে দাঁড়িয়ে, ফা ইল্লাম তাস্তাতি' ফাকাইদা, যদি তুমি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারো তাহলে বসে পড়ো, ফা ইল্লাম তাস্তাতি' ফালা জামবিন, যদি বসে না পারো তাহলে শুয়ে নামাজ পড়ো। তাহলে দাঁড়িয়ে না পারলে বসে, তাহলে কারো যদি দাঁড়ানোর সক্ষমতা থাকে উনি সারাদিন বাজার করে সব ঠিক আছে মসজিদে গিয়ে চেয়ারে বসে ভালোভাবে হাইটা হাইটা মসজিদে যায়, আমার সাথে কথা বলতেছে 10 মিনিট দাঁড়ায় কোনো সমস্যা হয় না, ইমাম সাহেবের সাথে উনি 10 মিনিট দাঁড়ায় কথা বলছে সমস্যা হয় না, এখন মসজিদে গিয়ে উনি বসে নামাজ পড়ে, এটা তো হলো না, ওনার তো দাঁড়ানোর সক্ষমতা আছে, এখন উনি বসে নামাজ পড়লে কিভাবে নামাজ হবে, উনি তো দাঁড়ায় তো 10 মিনিট কথা বললো কিভাবে, তা আল্লাহর সামনে তো 10 মিনিটও এক রাখাতে, ইমাম সাহেব কি এক রাখাতে 10 মিনিট দাঁড়ায় থাকে না, তো আপনি দাঁড়ায় সব কিছু পারেন খালি নামাজে গেলে চেয়ারে বসা লাগে, বিষয়টা না, বসার মাসালা ওই ব্যক্তির জন্য যে দাঁড়াইতে না পারে, ভাই কথা মনে থাকবে। সহিহ বুখারী 1117 নাম্বার হাদিস, সহিহ বুখারী 1117 নাম্বার হাদিস, ইমরান ইবনে হুসাইন বলেন, কানাত বি বাওয়াসির, আমার অর্শরোগ ছিল, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলাম নামাজ পড়ব কিভাবে, তো নবীজি বললেন, সল্লি কাইমান, দাঁড়িয়ে নামাজ পড়ো, তাহলে দাঁড়িয়ে মানে তুমি যদি দাঁড়াইতে সক্ষম হও তো দাঁড়িয়ে নামাজ পড়ো, ফা ইল্লাম তাস্তাতি, যদি দাঁড়িয়ে নামাজ পড়তে সক্ষম না হও, ফা কাইদান, তাহলে বসে নামাজ পড়ো, ফা ইল্লাম তাস্তাতি, যদি বসেও না পারো, ফা আলা জামবিন, তাহলে শুয়ে নামাজ পড়ো। তাহলে বলেন তো দাঁড়ানোর সক্ষম ব্যক্তি বসে নামাজ পড়লে হবে না, দাঁড়ানোর সক্ষম ব্যক্তি বসে পড়লে হবে না, এই কথাগুলো আমরা মনে রাখবো। বাজারে গিয়ে 1.5 ঘন্টা ঘুরে কিচ্ছু হয় না, উনি মসজিদে গেলে বসে যায়, এই বিষয়গুলো কেমন, এটা তো সঠিক হলো না আপনার, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন।
আরো আশ্চর্য লাগে একজন আপনি ইদানিং চেয়ার পাওয়া যায় আপনার ইয়া চেয়ার কেমন জানি ভাঙা যায় এটা এইভাবে নিয়ে যাওয়া যায় মসজিদে এই চেয়ার এইভাবে নিয়ে আমি জুমা পড়াইতে যাই যে রাস্তায় তো রমজান মাসে তো আপনার আর খানা নাই আর রমজান মাসে খানা আছে দিনের বেলা তো আগে আগে মসজিদে গেলে মুসলিম প্রচুর মানুষ এসে ডিস্টার্ব করে এজন্য চিন্তা করি কি করা যায় তো এর আগে একটা মসজিদ আছে কোন মসজিদ সেটা বলবো না তো যেই কোন এক মসজিদে আমি বসে থাকি কিছু করে বসে আপনার হয়তো কোরআন শরীফ পড়ি বা কিছু করি সময়টা কাটাই তারপর মসজিদে যাই এক লোক আপনার এইভাবে উনি চেয়ারটা এইদিকে নিয়ে মসজিদে ঢুকে ঢুকার পর খাদেম সাহেবের সাথে দীর্ঘক্ষণ দাঁড়ায় আর ঠিক চেয়ারও এই জায়গায় আছে তাও আরো কত কষ্ট কথা বলতেছে দীর্ঘক্ষণ এই কথা কথা বইলা উনি আপনার চেয়ারটা পাইতে গিয়ে চেয়ারে বসে তো খাদেম সাহেব জিজ্ঞেস করলাম নামাজ পড়ে কিভাবে চেয়ারে বসে আর এটা মানে কি আপনি সুন্দর এটা নিয়ে গেলেন আবার খাদেম সাহেবের দিক নির্দেশনা দিতেছেন এইভাবে মুসো এটা করো এটা করো দাঁড়ায় দাঁড়ায় কিন্তু দাঁড়ায় দাঁড়ায় সব করতে তো আল্লাহর সামনে আপনি এই অদ্দুহা সুরা পরিমাণ দাঁড়ায় থাকতে পারলেন না ভাই কথাগুলো বোঝার চেষ্টা করবো আমরা আল্লাহ আমাদের সকলকে বুঝবার তৌফিক দান করেন এক নাম্বার তাকবীরে তাহরিমা দুই নাম্বার দাঁড়িয়ে নামাজ পড়া তিন নাম্বার কেরাত পড়া সূরা মুজাম্মিল আয়াত নাম্বার ২০ আল্লাহ বলেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন কোরআনের যে অংশ সহজ যেখান থেকে সহজ সেখান থেকে তেলাওয়াত করো চার নাম্বার কেরাত পড়া রুকু করা চার নাম্বার পাঁচ নাম্বার সেজদা করা চার এবং পাঁচ নাম্বারের দলিল সূরা হজের ৭৭ নাম্বার আয়াত আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকাউ ওয়াসজুদু হে ইমানদারগণ তোমরা রুকু করো সেজদা করো রুকুর দলিল পাইলাম চার নাম্বার সেজদার দলিল পাইলাম এটা হলো পাঁচ নাম্বার ছয় নাম্বার শেষ বৈঠক করা মানে আত্তাহিয়াতু পড়তে যতক্ষণ লাগে ওই পরিমাণ সময় বসা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা এইভাবে ধরলেন আবু দাউদ শরীফের ৯৭০ নাম্বার হাদিস এইভাবে ধরার পর নবীজি তাকে অনেক কিছু শিখাইলেন আল্লামাহু তাশাহুদা তাশাহুদ শিখাইলেন এইভাবে তাশাহুদ শিখানোর পর নবীজি বললেন ইবনে মাসুদকে ফাইদা করাতা তুমি যখন এটা পড়বা আও কজইতা হাজা তুমি যখন পড়বা অথবা এইভাবে এটা আদায় করবা তুমি এই পরিমাণ আদায় করবা তাম্মাস সালাত তোমার নামাজ আদায় হয়ে গেছে পরিপূর্ণ হয়ে গেছে ফাইন শীতা আন তাকুমা কুম তোমার যদি মন চায় চলে যেতে চলে যাও ওয়াইন শীতা আন তাকরুদা ফাকুদ আর মন চাইলে বসে থাকো মানে আত্মাহিয়াতু পরিমাণ অন্তত এটা তো পড়তেই হবে তো এই পরিমাণ শেষ বৈঠক করা এটা হলো ফরজ তাহলে নামাজের ভিতরে কয় ফরজ ছয়টা ফরজ এক নাম্বার তাকবীরে তাহরিমা বলা দুই নাম্বার দাঁড়িয়ে বলেন তো দাঁড়িয়ে মানে যেই ব্যক্তি দাঁড়াতে সক্ষম সে দাঁড়িয়েই নামাজ পড়তে হবে বলেন যেই ব্যক্তি দাঁড়াতে সক্ষম উনি দাঁড়িয়েই নামাজ পড়তে হবে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন এখন তো আপনি এই যে নামাজের নিয়ম জানলেন কিন্তু নামাজটা আপনার কবুল হবে কিভাবে আরে আপনারা যেইভাবে নামাজ পড়েন এইভাবে কি কবুল হবে কিনা কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন তো কি বলে সহি বুখারি ৭৫৭ নাম্বার হাদিস ৭৫৭ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে আসলেন আসার পর বৈশা রয়েছে এক ব্যক্তি মসজিদে আসছে আসার পর নামাজে দাঁড়াইছে আল্লাহ আকবার নামাজ দাঁড়াইছে নামাজ দাঁড়ানোর পর নামাজ পড়লেন আল্লাহ নবী তার নামাজটা দেখলেন এই হাদিস দ্বারা বোঝা যায় কোনো ব্যক্তি যদি মসজিদে নামাজ পড়ে ইমাম সাহেব যদি তার নামাজ দেখে এটা জায়েজ আছে ইমাম সাহেব যদি কোনো ব্যক্তির সুন্নত নামাজ দেখে মুসল্লির এটা দেখতে পারবে কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবার নামাজ দেখতেছে দেখেন কি হয় নামাজ দেখার পর ওই ব্যক্তি নামাজের সালাম ফিরাইলেন ফিরানোর পর আল্লাহ নবীর কাছে আসলেন আসার পর সাল্লাম আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীকে সালাম দিলেন ফরদ্দা আলাই আল্লাহ নবী তাকে সালামের জবাব দিলেন নবীজি তাকে বললেন ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি যাও তুমি আবার নামাজ পড়ো কারণ তুমি নামাজ পড়ো নাই যাও তুমি নামাজ পড়ো তুমি নামাজ পড়ো নাই সাহাবা আবার গেছে যাওয়ার পর ইউসল্লি কামা কানা সল্লা আগে যেইভাবে নামাজ পড়ছে আবার ওইভাবে নামাজ পড়তে লাগলেন নামাজের সালাম ফিরাইলেন আবার আল্লাহ নবীর সামনে গিয়ে সালাম দিলেন নবী সালামের জবাব দিয়ে বললেন ইরজি আবার যাও ফসল্লি নামাজ পড়ো ফাইন্না কালাম তুসল্লি তুমি নামাজ পড়ো নাই যাও আবার নামাজ পড়ো সাহাবা দ্বিতীয়বার নামাজ পড়লেন এইভাবে তিনবার হয়ে যায় সাহাবা আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ মা উহসিনু গায়রা আমি এর চাইতে ভালো নামাজ পড়তে জানি না আল্লিমনি এর চাইতে যদি ভালো নামাজ থাকে আমাকে আপনি শিখাইয়া দেন তাহলে ইমাম সাহেব যদি কোনো মুসল্লির নামাজ দেখে দেখার পর যদি বলে ভাই আপনি তো সেজদায় গিয়া দুই পা পিছন দিয়ে উঠায় ফেলেন বাবা বাবা দুই পা একসাথে অনেক মুসল্লি সেজদা দিয়ে দুই পা একসাথে পিছনে উঠায় সেজদা দেয় দুইটা পিছন দিয়ে এভাবে দাঁড়া করায় রাখে নামাজ কিন্তু ঝামেলা হয়ে গেছে দুই পা একসাথে উঠে গেলে নামাজ ঝামেলা হয়ে যাবে
এক পা মাটিতে থাকতেই হবে সিজদায় গেলে, হ্যাঁ আদায় মাসাল আছে স্পষ্ট, দুই পা উপরে কিন্তু উঠা যাবে না। এখন ইমাম সাহেব আপনার নামাজ দেখলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার নামাজ দেখলো, দেখার পর আপনার বললো ভাই আপনার নামাজ আবার পড়েন হয় নাই, আপনি কি করেন, আপনি নামাজ হয় নাই মানে না, আপনি মানে যে ঝাড়ি মারলেন নামাজ হয়, হুজুর কইলো নামাজ হয় নাই, তা আপনি রাগ হয়ে গেলেন নামাজ হয় নাই মানে। তো এইভাবে নামাজের মধ্যে আপনার যখন ইমাম সাহেব বলা, তাহলে বলেন তো ইমাম সাহেব বলাটা নবীর সুন্না কিনা? আরে নবীজি বলছেন এক সাহাবাকে যে তুমি যাও আবার নামাজ পড়ো, তাহলে ইমাম সাহেবের দেখাটা সুন্না কিনা? আচ্ছা এরপরে এই বলাটা যে তুমি নামাজ আপনি আবার নামাজটা পড়েন ভাই আপনার নামাজ হয় না, এই বলাটা ওনার অধিকার আছে কিনা? তিন নম্বরে আপনি পাল্টা হুজুরকে বলা উচিত, হুজুর আমার নামাজ তো আমি এর চেয়ে ভালো জানি না, কিভাবে পড়তে হয় আমারে শিখাইয়া দেন। তো সাহাবা নবীজির বললেন হুজুর আমারে শিখাইয়া দেন, তো যাকুম তাইলা সলা, যখন তুমি নামাজের ইচ্ছা করবা ফাকাব্বির, তখন তুমি তাকবীর বলে নামাজ শুরু করবা, এরপর সানা পড়ার পর কোরআনের যে সুরা তোমার সহজ হয় ফাকরা মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআনের যে জায়গা থেকে সহজ সেই জায়গা থেকে তেলাওয়াত করবা, দেখেন কি কয়ের পর সুম্মারকা, এরপর তুমি রুকু করবা। এ এখান থেকে মন দিয়ে শুনেন, রুকুর মধ্যে যখন তুমি যাইবা হাত্তা তাতমা ইন্না রাকিআ, ধীরস্থিরতার সাথে তুমি রুকু করবা, ধীরস্থিরতার সাথে তুমি রুকু করবা। বলেন বাংলাটা কিভাবে আবার কিসের ভাবে? এরপরে কি কয় দেখেন, সুম্মার ফারাসাকা মিনার রুকু হাত্তা তাতাদিলা কাইমা, রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবা। বলেন বাংলাটা রুকু হয়ে। এবার আমার দিকে তাকান, মুরুব্বিরা কষ্ট নিয়েন না, অনেক মুরুব্বিরা এমন করে এমনি সোজা হয়ে হাঁটে, কিন্তু নামাজে রুকু থেকে এইভাবে বাঁকা হয়ে থাকে, মানে বুঝে ইমাম সাহেব সেজদা যান তাড়াতাড়ি, এভাবে উঠা আপনার পুরো ওঠে না, এভাবে থাকে মানে তাড়াতাড়ি যান তাড়াতাড়ি। ভাই আপনার রুকু তো হলো না, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হাত্তা তাতাদিলা কাইমা, আপনি একদম সোজা হয়ে দাঁড়াতে হবে। আচ্ছা আপনারা সত্যি করে বলেন এই ভুলগুলো হয় কিনা, এই যে রুকু থেকে এইভাবে সোজা হয়ে না দাঁড়ায় এইভাবে থাকে, মানে উনি তাড়াতাড়ি সেজদা, যদি ইমামের পিছনে হয় তাই বুঝায় হুজুর আরে সেজদা যান আপনি তাড়াতাড়ি, আমি তো আর পারতেছি না, এটা হলো হুজুরের পিছনে হইলে, আর একা একই হইলে তো বাস চলছে একের পর এক চলতেছে এটা। এরপরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সুম মাসজুদ, এরপর সেজদা করো, সেজদার মধ্যে তুমি এমনভাবে সেজদা করবা হাত্তা তাতমা ইন্না, যেন তুমি আশ্বস্ত হও হ্যাঁ আমার সেজদাটা ধীরস্থিরতার সাথে হয়েছে। এরপর সেজদা থেকে দুই সেজদার মাঝখানে বসা, বলেন দুই সেজদার মাঝখানে, বলেন আমার সাথে রব্বিগফিরলি রব্বিগফিরলি, দুই সেজদার মাঝখানে এটা পড়বেন যদি পারেন, আর যদি আরেকটু পারেন আল্লাহুম্মাগফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়ারফানি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি, দরকার নেই এত বড়টা, শুধু আল্লাহুম্মাগফিরলি আল্লাহুম্মাগফিরলি বললে হবে, রব্বিগফিরলি আমাকে ক্ষমা করেন, রব্বিগফিরলি আমাকে ক্ষমা করেন। এখন দেখেন দুই সেজদার মাঝখান থেকে উঠছে, উঠার পর উনি সোজা হয়ে না বসে এইভাবে আছে বাঁকা হয়ে আছে দুই সেজদার মাঝখানে। আর অনেকে কি করে আপনার দুই সেজদার মাঝখানে এইভাবে বসে কেন জানেন, ওই উনি যেভাবে বসার কথা যে এক পা দাঁড় করাবে আর এক পা বিছিয়ে দিবে, এই দেখেন এভাবে তো থাকবে না, এভাবে মানে এই পাটা আমার দাঁড়ানো থাকবে, হ্যাঁ এই পা দাঁড়ানো থাকবে এই পাটা বিছানো থাকবে, এখন উনি এটা না বিছায় কী করে দোনোটার উপরে এইভাবে বসে, অর্থাৎ আপনার পায়ের দুই পায়ের গোড়ালির উপরে বসলে অটোমেটিক এইভাবে বাঁকা হয়ে থাকে, গোড়ালির বসে এমনি থাকে, এমনি থাকে গোড়ালিতে বৈশা, তাহলে দুই সেজদার মাঝখানে যদি বাঁকা হয়ে থাকেন, ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করেন আপনি কোনো ওজোর ছাড়া দুই সেজদার মাঝখানে যখন বাঁকা হয়ে আসেন তখন আপনি তো সেজদা পরিপূর্ণ হইল না, একটা আপনার এক সেজদা হওয়ার জন্য শর্ত আপনি দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসতে হবে, যদি না বসেন তো আপনার সেজদা আদায় হলো না, তা আবার ওই অবস্থায় সেজদায় চলে যাওয়া মানে আপনি সেজদা একটা করলেন তা আপনার তো দুই সেজদা হলো না, কথা মনে বুঝেন নাই, আপনি দুই সেজদার মাঝখানে সোজা বসায় তো ওয়াজিব নামাজের। তাহলে ভাই মেহরবানি করে এই ভুলগুলো আপনারা করেন না, দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসা। নবীজি ওই সাহাবারে বললেন ইফআল জালিকা ফি সলাতিকা কুল্লিহা, আমি তোমারে এক রাকাত শিখাইয়া দিলাম, তুমি তোমার পুরা নামাজে এইভাবেই আমল করবা, এটাকে বলা হবে খুশু খুজু আলা নামাজ। কি নামাজ বলেন তো? খুশু খুজু আলা নামাজ, এটা আল্লাহ বলছেন হাফিজু আলা সলাওয়াত, নামাজের প্রতি যত্নবান হও। তাহলে দেখেন নামাজের প্রতি যত্নবান হওয়ার জন্য নামাজের বাহির থেকে আমরা কত দূর থেকে আসতে হয়, ইস্তেনজাগুলো সুন্না মোতাবেক হওয়া, পবিত্রতা সুন্না মোতাবেক হওয়া, নামাজের ফরজগুলোও যেন সুন্না মোতাবেক আদায় করা যায়, নামাজের ভিতরের ফরজগুলোও সুন্না মোতাবেক আদায় করা, এইভাবে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে প্রত্যেকটা বিষয়ে
এইভাবে যেন আমরা আদায় করতে পারি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আল্লাহ তৌফিক দান করেন মন দিয়ে শুনেন কথাটা আল্লাহু আকবার বলার পর দাঁড়ানো অবস্থায় দুই সেজদা যেখানে আপনি দিবেন ওই সেজদার জায়গায় আপনার নজর থাকবে বলেন আমরা যখন নামাজে দাঁড়াবো আমাদের নজর কোথায় থাকবে নামাজ খুশু খুজু হওয়ার জন্য যে জায়গায় নজর থাকা দরকার নজরগুলো যদি সেখান থেকে ছুটে যায় নামাজের খুশু খুজু নষ্ট হয়ে যায় আবার বলছি নামাজের খুশু খুজু নষ্ট হয়ে যাওয়ার জন্য এটাও দায়ী যেই জায়গায় আপনার নামাজে নজর থাকা দরকার সেখানে নজর না রেখে যদি অন্য কোথাও নজরটা নিয়ে নেন এই নামাজের খুশু খুজুটা নষ্ট হওয়ার জন্য আপনার নজর এদিক সেদিক করাটা দায়ী হয়ে যাবে বলেন দাঁড়ানো অবস্থায় নজর কোথায় থাকবে সেজদা দেওয়ার জায়গায় সেজদা যখন আপনি দিবেন সেজদা রুকু অবস্থায় দুই পায়ের মাঝখানে সেজদা যখন দিবেন নাকের এই যে মাথাটা দেখেন মাথা সেজদা যখন দিবেন এই নাকের মাথা বরাবর যখন আপনার দুই চোখটা থাকবে আপনারা দেখবেন এত খুশু খুশু হয় এখনই দেখেন এখনই দেখেন এই নাকটা এইভাবে দিয়ে দেখেন নাকের এখানে দিলে কেমন যেন একটা আশ্চর্য কেমন জানি দেখা যায় এই যে নাকে নাকে থাকান কেমন জানি মনে হচ্ছে মনে হয় আপনি দুনিয়াতে নাই অন্য কোথাও চলে যাবেন নাকে থাকান আপনি তাহলে সেজদায় গিয়ে আপনার নাকের জায়গাটা নজরটা থাকবে এরপরে আপনি যখন বসবেন কোলে নজর এবার আমি বলবো আপনারা বলবেন বাকিটা বলেন দাঁড়ানো অবস্থায় কোথায় রুকু অবস্থায় সেজদা অবস্থায় বসা অবস্থায় কোলে নামাজে যেই জায়গায় নজরগুলা থাকা দরকার এই হলো চারটা নজরের কথা বললাম বলেন দাঁড়ানো অবস্থায় সেজদার স্থানে রুকু অবস্থায় ওই মাঝখানে এরপরে সেজদা অবস্থায় নাকের বসা অবস্থায় কোলে পাঁচ নাম্বার নজর সালাম ফিরানো অবস্থায় দুই কাপ দুই কাপ এ হলো পাঁচটা নজর মুসলমানের নামাজের মধ্যে যে পাঁচ জায়গায় নজর দেওয়া দরকার এই নজর যদি পাঁচ জায়গায় ছাড়া অন্য জায়গায় যায় নামাজের খুশু খুশু নষ্ট হয়ে যাবে এই পাঁচ জায়গায় নজর থাকতে হবে মুসলমানের আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে শুধু হাফিজু আলাস সালাওয়াত আমরা বুঝলাম যে নামাজের প্রতি যত্নবান হয়ে আমরা যেন পাঁচ ওয়াক্ত নামাজ এক রাকাত নামাজের আলোচনা হলো আমাদের এই এক রাকাত নামাজটা আমরা প্রত্যেকটা রাকাতে যেন এইভাবে পড়তে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন